নমস্কার, আপনারা দেখছেন নিউজ নেটওয়ার্ক 7। আমি শিল্পা, আজকের খবর নিয়ে আমি রয়েছি আপনাদের সাথে। আজ কাটোয়ার গঙ্গার জলে একটি 9 বছরের বাচ্চা তলিয়ে যাওয়ার ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায়। বাচ্চাটিকে খোঁজার জন্য গঙ্গায় ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হয়েছে। কাটোয়া হরিসভা পাড়ার এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায়। আবারও কাটোয়ার গঙ্গায় তলিয়ে যায় একটি 9 বছরের বাচ্চা। কাটোয়া নেতাজি পৌর মার্কেট এলাকার বাসিন্দা সোমনাথ দত্তের একমাত্র সন্তান সুরজিৎ দত্ত, বয়স মাত্র 9 বছর, কাটোয়া আর্যবঙ্গ প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। নেতাজি পৌর মার্কেট থেকে আর্যবঙ্গ প্রাথমিক স্কুলের দূরত্ব বেশি হওয়ায় স্কুলে যাওয়া ও পড়াশোনার সুবিধার্থে 9 বছরের সুরজিৎ তার দাদু বিপদ দত্তের সঙ্গে কাটোয়া 9 নম্বর ওয়ার্ডের হরিসভা পাড়ায় দাদুর বাড়িতেই থাকত। সুরজিৎ দত্তের মা জানান, আমার কাছে 10 দিন করে থাকতে দিয়ে আমি শাশুড়ি বাড়ি চলে যেতাম, স্কুলে এখানে পড়তে বললে আমি ঘুরতাম না। সাঁতার জানতো না? সাঁতার জানা না। নয় বছরের ছোট্ট সুরজিৎ সাইকেল চালিয়ে ঘুরতে ভালোবাসত। রোজকার মতন আজও সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে গঙ্গার ধারে এসে সাইকেল রেখে একাই স্নান করতে নামে সুরজিৎ। সেই সময় ওই ঘাটেই আসানসোল থেকে আগত এক দম্পতি স্নান করতে এসেছিলেন। ছোট্ট সুরজিৎকে গঙ্গার কোন দিকে খাল আছে সেই সম্পর্কে সচেতন করে পরের মুহূর্তেই পিছনে তাকিয়ে ওই দম্পতি আর সুরজিৎকে দেখতে পায় না। এই ঘটনা তারা এলাকাবাসীকে জানালে গঙ্গায় তল্লাশি শুরু হয়। এলাকার বাসিন্দা সহ গঙ্গায় মাছ ধরতে আসা মাঝিরা তল্লাশি চালালেও সন্ধান মেলেনি সুরজিতের। পরিবারের দাবি সাঁতার কাটতেও জানে না সুরজিৎ। এরপর কাটোয়া মহকুমা প্রশাসনের বিপর্যয় মোকাবেলা দলের প্রতিনিধিরা উদ্ধার কাজ শুরু করে। প্রথম দফায় ডুবুরি এনে ঘণ্টাখানেক ধরে গঙ্গায় তল্লাশি চালিয়েও খোঁজ মেলেনি 9 বছর বয়সী সুরজিতের। তার পরিবারের দাবি, কাউকে কিছু না জানিয়েই গঙ্গায় স্নান করতে নেমেছিল সুরজিৎ। কাটোয়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজন সাহা জানান, চলছে বেলা 10:30 নাগাদ, একটি ছেলে 8 বছর, একটা বাচ্চা, নাম হচ্ছে তার সুরজিৎ দত্ত। সে গঙ্গার ঘাটে চান করতে এসেছিল, সবসময় সে সাইকেলই চালায়, কি মনে হয়েছে আজকে গঙ্গায় চান করতে নেমেছে। তখন ঘাটে ও ছাড়া আর দুজন আসানসোল থেকে দুজন এসেছিল, তারা চান করতে। এবার বাচ্চাটা আসানসোলে সেই দুজনকে বলছে যে এইটা দিয়ে এইদিকে চান করলে সুবিধা হবে, ওই দিকে যেও না। বলতে বলতে ছেলেটা ওই আসানসোলের দুজন ভদ্রলোক পেছন থেকে তাকিয়ে দেখছে যে ছেলেটি আর নেই। তারপরে উঠে গিয়ে দেখে তার ওই জামা কাপড় খোলা, সাইকেল পড়ে রয়েছে। তারপর থেকেই বিভিন্নভাবে তাকে খোঁজা হচ্ছে। এখানে যারা স্থানীয়ভাবে মাছ টাচ ধরে গত থেকে তাদেরকেও আমরা নামিয়েছিলাম, তাদের সঙ্গে সঙ্গে অনেক চেষ্টা করা হলো, উদ্ধার করতে পারলাম না। এখন কি ডুবুরি আসছে? এখন পরবর্তী ক্ষেত্রে ডেপুটি ম্যাজিস্ট্রেট এসেছিলেন, আমাদের বিধায়ক মাননীয় রবীন্দ্র চট্টোপাধ্যায়, তিনি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলে সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট পক্ষ থেকে ডুবুরি এসছে, তারা এখন তল্লাশির কাজ চালাচ্ছে। এলাকার বাসিন্দারা প্রথমে তল্লাশি চালিয়েছে, সেই সঙ্গে বিপর্যয় মোকাবিলা দলের ডুবুরিরা জলে তল্লাশি শুরু করেছে। কাটোয়ার হরিসভা পাড়ার গঙ্গার ঘাটে স্নান করতে নেমে কিশোরের তলিয়ে যাওয়ার ঘটনায় বেশ কয়েক ঘন্টা কেটে গেলেও এখনও সন্ধান পাওয়া যায়নি। ইতিমধ্যেই বর্ধমান থেকে বিপর্যয় মোকাবিলা দলের ডুবুরিরা এসে গঙ্গায় তল্লাশি শুরু করেছে, এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি সুরজিতের। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া, চলছে উদ্ধারের কাজ। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। সমস্ত খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। বেঙ্গল মেকানিক্যাল কুলিং সার্ভিস,
এয়ার কন্ডিশনার অ্যান্ড রেফ্রিজারেশন সিস্টেম প্রোভাইডার। এখানে টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, ইন্ডাকশন, ইনভার্টার প্রভৃতি ইলেকট্রনিক সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। এখান থেকে ক্রয় করা সামগ্রী রিপেয়ার করার জন্য নিজস্ব সার্ভিস সেন্টারের ব্যবস্থাও রয়েছে। এখানে ইলেকট্রনিক সামগ্রী ক্রয়ের জন্য সমস্ত রকমের ফাইন্যান্স কার্ডের ব্যবহারের সুবিধা উপলব্ধ। ঠিকানা NH রোড, প্রান্তিক পাড়া মোড়, রাধাকুঞ্জ মার্কেট, কাটোয়া। ফোন নাম্বার 8768775651 অথবা 9093978238। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়, নেতাজি ওপেন ইউনিভার্সিটির ভর্তি নোটিশ ও উন্নত মানের সাজেশনের জন্য যোগাযোগ করুন চিন্ময়ী ম্যাডামের সঙ্গে। ফোন নাম্বার 9378097597 অথবা 8250248125।